হে গাইস, আমি অমিত। আমার ব্লগ অমিত ব্লগে আপনাদের স্বাগত জানাই। আর আজকে যে ব্লগটা হতে চলেছে, আজকে 2024 বিশ্বপাড়া যে নতুন উৎসবের সূচনা করেছে তাকে নিয়েই এই ব্লগটা। আর ব্লগটাতে আমরা যাব হচ্ছে বিশ্বপাড়াতে। রাস্তা ধরে এগিয়ে যেতে থাকলাম, আর এগিয়ে গিয়েই আরেকটু আগালেই আমাদের মেলা, তারই সাজসজ্জা ছিল। আর গাড়ি রাস্তা ধরেই আমরা এগাচ্ছিলাম মেলার দিকে। এই পৌঁছালাম হচ্ছে মেলার সামনাসামনি অংশে। আর আমরা বলতে চাইছিলাম যে বেসিক্যালি এখানে প্রচুর লোকজন এসছে, সঙ্গীত শিল্পীরা আসবে, পরপর মেলা থাকবে। আর এই মেলাটা বেসিক্যালি হয় হচ্ছে আমাদের স্বামীজির জন্মদিন থেকে শুরু হয় এবং পৌষের পার্বণের পর এই মেলাটি শেষ হয়। আর মেলায় প্রচুর লোকজন ছিল, আমি সাথে আমার বোন এবং মা গেছিলাম মেলাতে। বোন হচ্ছে স্কুল থেকে বাড়ি ফেরার সময় আমরা মেলা ঘুরতে যাই, স্টলগুলো ঘুরে কিছু কবিতা আর কিছু নৃত্য অনুষ্ঠান দেখে নিলাম, আপনারাও দেখুন। পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে A heart speed to the city streets We began to feel the fire We rise like tall buildings As the chemicals they take us higher The night's young and it's just begun As she puts her hand in mine Chase the night Wanna dance to the light Pulls dust from the sky just বাইক রাখার জন্য পার্কিং আর অনেক লোকের সমাগম এবং নানা ধরনের অনুষ্ঠান এখনও অনেক বাকি ছিল। বিকেল 6টা থেকে রাত্রির 11টা পর্যন্ত মেলা খোলা থাকে, আপনারাও যান দেখুন মেলাটাকে উপভোগ করুন। আর ওখানে নতুন নতুন অনেক শিল্পীরা আসে গান করে, আপনারাও যান শুনুন তাদের গান এবং আপনারাও কমেন্টে জানান কেমন লাগলো। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে এবং ভুলবেন না কমেন্ট করে দিন। আমাদের যে বিশ্বপাড়া অনুষ্ঠানটা কর্মসূচি শুরু হয়েছিল সেটা 2001 থেকে স্টার্ট হয়েছে, আর এখন 2024 এখনো পর্যন্ত চলছে। আজ যে উৎসবে আমরা ঘুরলাম তাতে সঙ্গীত থেকে আরম্ভ করে নৃত্য অনুষ্ঠান সব কিছুই ছিল। বিরাটি স্টেশন, বিরাটি স্টেশন থেকে অটো ধরে 6 নম্বর রেলগেটে নামতে হবে, ওখান থেকে 5 মিনিটের হাতাপথ পৌঁছে যাবেন বিশ্বপাড়া 2024 সঙ্গীত মেলাতে। যারা যারা এখনও যাওনি চলে যাও, ঘুরে আসো। আর পৌষে পার্বণ কাল তো, পিঠে পুলি আনন্দ নেবে। আনন্দ নেওয়ার আগে একটু মেলার আনন্দ নিয়ে নাও, মেলার আনন্দ সাথে পিঠেপুলির আনন্দ তো থাকবেই। আর কালকে হচ্ছে পৌষে পার্বণ, তো পিঠেপুলি যাদের বাড়িতে হবে তারা একবারটি করে কমেন্ট করে দিও, মানে কমেন্টে জানিও কার বাড়িতে কী পিঠে হচ্ছে। আমার বাড়িতে পাটিসাপটা হবে, আর তোমাদের বাড়িতে কী হচ্ছে সেটা তোমরা জানিও।